এখন আমরা আসলে মুয়াজের অপেক্ষা করতেছি, মানে ভাগনা সে নটরডেমে পড়ে, তো ওই যে আসতেছে এখানে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। কাচ্চি ভাই ট্রাই করার জন্য চলে আসছি আমাদের কাচ্চি ভাইতে। এখন হচ্ছে আমরা ভিতরে যাবো। বাসমতি কাচ্চি ভাইজান শুনেন, বাসমতি কাচ্চি দিলেন, এটা আসবে দুই দিশে আর এইটা আসবে থাকে। আর ইয়ে ওই যে বুরহানির ওইগুলো এক্সট্রা প্রাইস, ওগুলো আলাদা অর্ডার দিতে হবে। কি এক লিটার ওইটা বুরহানির লিটার এটা দেন, চারটা কাচ্চি দুইটা চুই গোস, আইবা এক লিটার বুরহানি এক লিটার বাদাম সরবত, স্যার পেমেন্ট কম দিকে ক্যাশ কার্ড ক্যাশ দুটোটাই সমস্যা নেই। মানে কি বিল কার্ড আছে? কার্ড হইতো না, কার্ড আছে, কার্ড আছে ভাই, না কার্ড অন দিকে না, তাহলে আগে আপনি নিচে যান, আমরা চলে এসেছি আজকে হচ্ছে কাচ্চি ভাইতে। আর আমরা যেহেতু আজকে সাতজন, সো আমরা সিঙ্গেল কাচ্চি দিচ্ছি 270, আপনারা যদি তিনজন হন তাইলে এটা অর্ডার দিতে পারেন 800, আর পাঁচজন একসাথে নিলে হচ্ছে 13,330। আর সাথে অনেকগুলো আইটেম আছে, নর্মালি আমরা নিচ্ছি হচ্ছে বাদাম শরবত আর বুরহানি, আর যাদের যেগুলো প্রয়োজন তারা সেগুলো নিতে পারে। এখন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ওয়েট করি, দেন খাবার আসার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে আসছে গরম কাচ্চি, আপনারা দেখতে পাচ্ছেন যে 270 টাকা প্রাইসের এই কাচ্চিতে আছে দুই পিস, তারা মাটন দিছে আর একটি আলু দিছে। তো আমি এখন তাদের রাইস নেই, রাইসগুলো খুবই এবং খুবই গরম, আর আপাতত একটু একটুকু নিয়ে স্টার্ট দেওয়া যাক। সো অ্যাজ ইউ ক্যান সি, প্রথমে দেখতে পাচ্ছেন যে রাইসগুলো খুবই ঝুরঝুরে, আর তারা কিন্তু বাসমতি রাইস ইউজ করছে। সো ঢাকাতে আমি খাইছি হচ্ছে গিয়ে সুলতান্স ডাইনে, যতবারই আসা হয় কাচ্চি ভাই এই প্রথম, মানে এই ফার্স্ট। আর যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল তাদের কালারটা, মানে বিরিয়ানির কালারটা অস্থির, আর
সেটা হচ্ছে গিয়ে এখন একটু ফ্রাই করে দেখা হবে যে কিরকম টেস্ট কিরকম না। গাইজ মানে রাইসটার মধ্যে কিন্তু তেলের পরিমাণ কম ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে গিয়ে তাদের রাইসটা কিন্তু খুবই পারফেক্টলি বয়েল করা, থার্ড যেটা হচ্ছে গিয়ে তাদের এই যে মাটনটা দেখতে পাচ্ছি মাটনের কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুইটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে, কারণ মাটনটা একেবারে ঝুরঝুরে হয়ে যাচ্ছে আর মানে প্রপারলি বয়েল করা যেটা, আর টেস্টটাও কিন্তু অসাধারণ। এখন একটু মাটন দিয়ে ট্রাই করা দরকার, জাস্ট অসাধারণ গাইজ। মানে আমি খুব বেশি মিস করি ঢাকা আসলে, আমার কাছে মোটামুটি মানে সিমিলার মনে হয় যে সুলতানস ডাইনস আর কাচ্চি ভাই তাদের টেস্টগুলো একেবারে সিমিলার, আর যেটা হচ্ছে কি তাদের এই যে মশলার পরিমাণ মশলাটা একটু কম আমার কাছে মনে হয়েছে যে এইখানে মানে কাচ্চি ভাইতে মশলার পরিমাণটা একটু কম আর সুলতানস ডাইনে তারা মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দেয়, এই দুটোই ডিফারেন্স। আর যে টেস্ট আলু দিচ্ছে আলুর সাইজটাও ভালো পারফেক্ট, আর এই যে হচ্ছে কি ফাইনাল হচ্ছে বুরহানি, তো বুরহানিটা একটু আর সেরা, আর একটা ওইখানে বাদামের শরবত আনছি বিকজ বাদামের শরবত না খাইলে কি আর হয়। ওই যে চুই জালগুষ্ট অবশ্য দেখেছি ইউটিউবে, খাই নাই এ প্রথম ফার্স্ট, দেখা যাক কি হয়। চুই জাল মোটামুটি পিস ভালোই পড়ছে, চুই জালটা দেখেছি বাট খাওয়া হয়নি কখন, আমরা তো সিলেটে সাত করা নিয়ে ব্যস্ত থাকি, এটা চুই জাল দেখবো টেস্টটা একটু ভিন্ন ধরনের হতে পারে, এবার দেখি আমাদের সিলেটের সাত করার চেয়ে ভালো না খারাপ সেটা এটা। বুরহানিটা কিন্তু অস্থির লেভেলে, মানে বুরহানির মধ্যে তারা যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করে সিলেটে এগুলার কোনো মানে বেশি হলে 60% থাকে, এর চেয়ে বেশি মজা কখনো আমি পাই নাই আমাদের সিলেটে। আমি কয়েকটা রিভিউ দিয়েছি লাইক তাবাক দেন হচ্ছে গিয়া সিনেভাইভ দুইটারই মোটামুটি, তারা একটু ঝাঁঝের পরিমাণটা একটু বেশি দিয়ে দেয় বাট এদের ঝাঁঝের পরিমাণটা কম থাকে, তো এইটা হচ্ছে ডিফারেন্স। তো এখন আমরা খাবার দাবার শেষ করি দেন, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমাদের কাচ্চির স্পন্সর হচ্ছেন আবদুল্লাহ ভাই, প্রহাসি বিষমুখ, বাট ওনার কিন্তু কার্ড পাঞ্চ করার কোনো অপশন নাই, ওনাকে গিয়ে কষ্ট করে বাইর থেকে গিয়ে বুথ থেকে টাকা তুলে নিয়ে আসে, বিকজ এখানে শুধু অনলি ক্যাশ অ্যাভেলেবল, এখানে কিন্তু কার্ডের কোনো ওয়ে নাই। সো এই জিনিসটা মাথায় রেখে এখানে আসবেন যে যখনই পেমেন্ট দিতে হবে আপনাকে ক্যাশে দিতে হবে। এটা দুর্বলতা আমি মনে করি, এটা কিন্তু আমার কাছে সুলতানস ডাইনের সেই। তো আমাদের লাস্ট অপশন হচ্ছে বাদাম শরবত, অ্যান্ড বাদাম শরবতটা আমার সবচেয়ে ফেভারিট, কারণ এদিকে আসলে আসলে এগুলো খাওয়া হয় সবসময়, আর যেটার টেস্টটা কিন্তু অ্যামেজিং। আমি জাস্ট পাইছি আমাদের সিলেটের সিনেভাইভ আছে আর এখানে হচ্ছে আমাদের সবখানেই পাওয়া যায়, বাট অ্যামেজিং। তো আজকের মতো আমাদের ব্লগ এই পর্যন্ত, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন, চিলড্রেন তারা টেক কেয়ার, আল্লাহ। ইসি কে সাথ আজ কি মজদুরি ইহি খতম করতে হ্যায়, আগর তুমে ভিডিও পসন্দ আয়ে তো লাইক মারো ইয়ার, মুঝে নহীঁ পতা মুঝে 2 মিলিয়ন লাইকস চাহিয়ে কেসে না কেসে করকে, মুঝে চাহিয়ে, ইতনা ঝিলা মে কভি নহীঁ হুঙ্গা আপনি পুরি জিন্দগি মে জিতনা ইসমে ঝিলা হুঁ, মুঝে চাহিয়ে হি চাহিয়ে, তো লাইক মারো, অর আগর তুম লোগ নয়ে হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যায় উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি, মুঝে নহীঁ পতা বস ক্লিক হো জানা চাহিয়ে, আব মে ভি জা রাহা হুঁ, মুঝে পয়সো কে পিছে ভাগনা হ্যায়, বাই।